বাবেরা না জোয়ান তরুণেরা যুবকেরা, আল্লাহ বাগে বান্দি হযরত মা সাদ্দা, আল্লাহ কে আল্লাহ বলে মানতেন, মুসা খলিলুল্লাহ কে নবী বলে মানতেন, ফেরাউন কে খোদা বলে মানত না। ফেরাউনের কানে একদিন খবরটা চলে গেল, মা সাদ্দা বাগে খোদা বলে মানে না। ফেরাউনের খবরটা পেয়ে যাওয়ার পরে মা সাদ্দাকে ডাক দিল, মামা তিনটে বাচ্চা কেনে ফেরাউনের রাজদরবারে হাজির হয়ে গেল। ফেরাউন সিংহাসনে বসে আছে, জালিম সন্ত্রাস বলতে লাগলো, এ মা সাদ্দা শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে নাকি মানো না। মা সাদ্দা শোনার পরে চমকে গেলেন, আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে শুরু করে দিলে, আজ আমি পরীক্ষা সম্মুখীন হয়ে গেলাম, আমার দিলের মধ্যে তুমি ছিলে, দুনিয়া কি করে জানলো তুমি দাওয়াত দিলি আছো, এটা আমার পক্ষে তুমি পরীক্ষা নিতে শুরু করেছো, আল্লাহ এই পরীক্ষা জানো আমি মা সাদ্দা ফের না হয়ে যা। আসে বাবের রাতে মা সাদ্দার কথা বলছিলাম, এই জমিনে আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেয় মানুষকে। জঙ্গে জামাল বলে একটা লড়াই হয়েছিল, কার সাথে কার জানেন, সৌরিয়া জামাইয়ের লড়াই হয়েছিল, হযরতে আলী হুজুরের সাথে, হযরতে আম্মা জানাইশা সিদ্দিকার সাথে। নাম কি যুদ্ধটা? জঙ্গে জামাল। কারা লাগিয়েছিল? মুনাফিক। আম্মাকে যে এক কথা বলেছে, হযরত আলীকে যে এক কথা বলেছে, এমন হয়ে গেল একটা লড়াই হয়ে গেল। এখন মুরিদদের মধ্যে কিছু মুনাফিক আছে, ওই হই হই লেগে দিচ্ছে হুজুরে হুজুরে, এই হচ্ছে না হয় না। কিন্তু আপনি কাকে খারাপ বলবেন? হযরত আলীকে খারাপ বলবেন না আম্মা জান আয়েশাকে খারাপ বলবেন? আপনার বলার অধিকার আছে। ওরে বাবা, তাদের ব্যাপার, তাদের দুজনেরই জুতো মাথায় রাখে, ঠিক না বেটি? তা পীরেদের মধ্যে, ভাইদের মধ্যে বাসাই বাসাই একটু কথা কাটাকাটি হচ্ছে, কথা বুঝে আসছে। তা বলে এক তর্ক হচ্ছে, দু তর্ক নয়। এই জিনিসগুলোকে আপনারা কোনো কমেন্ট করা বা কোনো রকম খারাপ মিসগাইড করা করবেন না। অনেকে দেখছি মোবাইলে নোংরা নোংরা কমেন্ট করছে, খারাপ কথা বলছে, এগুলো ভুল হচ্ছে, ক্ষতি হবে আমার কিছু নয়, আমি সতর্ক করে দিচ্ছি। কেন আমি দাদা হুজুর রহমাতুল্লাহ এর ফোন যার গায়ে আছে, সে যদি একদিনের বাচ্চা হয় তাকেও আমার পীর বলে মানবো, পীরের ফোন আছে বলে। ওই জন্য আমি কোনোদিন কারো বিষয়ে কোনো মন্তব্য করি না, কিন্তু আমার কিছু কাজ হয়তো সবার পছন্দ হয় না, তাই হয়তো কিছু জন কিছু বলছে, পছন্দ নাও হতে পারে। আমার একজনের কাছে সবার চিন্তাধারায় সমান হতে পারে, তিনি বলেছেন তেনার পছন্দ হয়নি, তা যার ভালো লাগবে তেনার কথা মানবে, যার ভালো লাগবে মানবে না, কিন্তু এই যে সমালোচনা করবেন না, খবরদার। পিছখানে একটা কথা বলে বলতে লাগলাম, কারণ এটাও হতে পারে আল্লাহর পরীক্ষা, এটাও হতে পারে পরীক্ষা। এই রকম একটা দিন কেন এলো? বাবেরা না জোয়ান তরুণেরা যুবকেরা, আল্লাহ বাগে বান্দি হযরত মা সাদ্দা, আল্লাহ কে আল্লাহ বলে মানতেন, মুসা খলিলুল্লাহ কে নবী বলে মানতেন, ফেরাউন কে খোদা বলে মানত না। ফেরাউনের কানে একদিন খবরটা চলে গেল, মা সাদ্দা বাগে খোদা বলে মানে না। ফেরাউনের খবরটা পেয়ে যাওয়ার পরে মা সাদ্দাকে ডাক দিল, মামা তিনটে বাচ্চা কেনে ফেরাউনের রাজদরবারে হাজির হয়ে গেল। ফেরাউন সিংহাসনে বসে আছে, জালিম সন্ত্রাস বলতে লাগলো,
হে মা সত্তার শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে নাকি মানো না। মা সত্তা শোনার পরে চমকে গেলেন আর মনে মনে বলতে লাগলেন আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে শুরু করে দিলে, আজ আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, আমার দিলের মধ্যে তুমি ছিলে, দুনিয়া কি করে জানলো তুমি দাওয়াত দিলি আজ, এটা আমার পক্ষে তুমি পরীক্ষা নিতে শুরু করেছো, আল্লাহ এই পরীক্ষা জানো আমি মা সত্তা ফের না হয়ে যা। মা সত্তা মনে মনে করতে লাগলে আমি যদি সত্য বলে দিই এ জালিম আমাকে অনেক অত্যাচার জুলুম করবে, এমনকি নিজের মিথ্যায় খোদাকে টিকাবার জন্যে জানে মেরে দিতে চাইবে, আর সত্য যদি না বলি মিথ্যা যদি বলি আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমার কাছে আমার জীবন আগে না আমাকে যে তৈরি করেছে তার খুশিটা আগে। আরে কত সুন্দর মা আমাদের, সেই মায়েদের অনুসারী হওয়া ছেড়ে দিয়ে আর দুনিয়ার নোংরা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় সিনেমা গান যাত্রা দেখে, তাদের অনুসরণ ঘুরে বেড়ায় আমাদের মেয়েরা, অমুক নায়িকার ড্রেসটা আমার পছন্দ, অমুক ফিল্মের ড্রেসটা আমার পছন্দ, ঈদ বকরাইদের আমাকে কিনে দাও, এই কালচার আজকে আমার নারীদের। তাহলে এই নারীদের উপরে যখন জালিমরা অত্যাচার করতে আসবে আল্লাহর সাহায্য করা উচিত হবে না, কারণ তুমি তো আল্লাহর পক্ষে নয়, তুমি যদি আল্লাহর পক্ষে থাকো তোমার উপরে যতই জুলুম করুক না কেন দুনিয়া। কারণ আল্লাহ বলেছে বেগানা পুরুষের সামনে নারী তোমরা যেও না, তো ওটা প্রাপ্ত বয়স্ক হলে আম্মা কিন্তু ছোটবেলা থেকে লুকিয়ে লুকিয়ে থাকে, যখন আম্মা বয়স হলো যৌবনে পা দিলে শরীর সৌন্দর্য হয়ে উঠলো, আল্লাহর নিয়ামত কুদরত এত ফুটফুটে দেখতে হয়ে উঠলো আম্মা, একজন মহিলা দেখেছে আম্মা দেখে, ওই দেশের তখন এক বাচ্চা ছিল খুব নোংরা বাচ্চা, সে তখন বাচ্চাকে খবর দিল তুমি এত নারী পিপাসিত, একটা মেয়ের খবর দিচ্ছি যাকে দেখলে আকাশের চাঁদ লুকিয়ে পড়বে এত সুন্দর দেখতে। বলুন সুবহানাল্লাহ, বাদশা শয়তানি খেয়াল জেগে উঠল, সৈন্য পাঠিয়ে দিল যাও ধরে নিয়ে আসো, খবর আল্লাহ পাকের ইশারায় তিনার কাছে খবর চলে গেল, সঙ্গে সঙ্গে আম্মা লুকিয়ে পড়ল, যেখানে লুকিয়েছে সেখানেও সৈন্য চলে গেছে, মানে মহিলাদের ঘরে পয়সা দিয়ে খবর, যেমন আমাদের পাড়ায় পাড়ায় চারটে পাঁচটা করে সরকারি লোক রাখা আছে, চারটে পাঁচটা করে সরকারি লোক আছে, সরকারদের পয়সা দেয়, মুসলমানরা কি করছে মাঝে খবর দাও, যখনই খবর পেয়েছে মুসলমানরা ত্রিশটা ত্রিশটা করে একতা হচ্ছে, তারা যে খবর দিয়েছে বলছে একতাটাকে ভাঙার চেষ্টা করে, কথা বুঝছেন না কেন, মুসলমান যদি একতা হয়ে যায় ব্রিটিশ যেমন দেশ ছেড়ে পালিয়েছে ব্রিটিশদের দালাল গুলো কেউ পালাতে হবে, ঠিক না বেটি, তাই এক কিছুতে করতে দেওয়া যাবে না, আজকে খবর দিচ্ছে সব, এরকম কখনো ছিল পয়সা দিয়েছে খবর দিয়ে দিচ্ছে, তাম্মা লাস্টে কি করলেন লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে যখন ঢুকছে দেখছে জঙ্গলে জীব জন্তু গুলো সারিবদ্ধ ভাবে লাইন দেওয়া, আমরা যখন আসি কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না লাইন দেওয়ানোর জন্য, ইস্তিকবাল ওয়েলকাম, আরে আমার মাকে আম্মা হাজেরাকে, আমাদের সবার মা ইব্রাহিম আলাইহিস, আমাদের বাপ হয় আমাদের মা হয় না, মুসলমানদের পিতা কে, কোরআন বলছে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বেটি, আম্মা হাজেরা যদি ইব্রাহিম নবীর স্ত্রী হয় আমাদের মা হয়, আমাদের মা কে ইস্তিকবাল করার জন্য
জঙ্গলে হিংস্র পশুরা দুদিকে লাইন দিয়েছে, আম্মা যাচ্ছে ঘুরে ঘুরে দেখছে যে এত বিষাক্ত হিংস্র জন্তুময় খাচ্ছে না কেন। আম্মা আগে আগে যখন যায় আস্তে আস্তে যাকে ওভারটেক করেছে, আস্তে আস্তে আম্মার পিছন ধরে ইস্তেকবাল করে করে আম্মাকে আগে আগে নিয়ে যাচ্ছে। আমার আম্মা বুঝতে পেরেছে সব খোদার কারিজমা হচ্ছে, জোরে বলুন সুবহান। আজকে যে বাচ্চাদের মাকে জন্তু জঙ্গলে সিংহরা বাঘেরা ইস্তেকবাল করে নিয়ে গেছে, আজকে সেই মায়ের বাচ্চারা কাফেরদের পায়ের তলায় যে জীব দিয়ে ছাড়ছে, নিজের অস্তিত্ব নিজে শেষ করে ফেলেছে। বন্ধ করো সব, বন্ধ করো দালালি কাফেরদের, ঘরে ছেড়ে ঘরে ফিরে আসো। তোমাকে আল্লাহ কি নিয়ামত করেছে তুমি জানো না, হরিণের পেটে মিলগো নাবি খুশবু চেটে হরিণ সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, চোখ পেটে যাচ্ছে। আল্লাহ তোমাদের ঘরে কি নিয়ামত করেছে তোমরা নিজেরাই খুঁজে পাচ্ছ না, নিজেদের অস্তিত্ব নিজেরা শেষ করে দিয়েছো। আর এই অস্তিত্ব টিকাতে গেলে সর্বপ্রথম কথা হলো জানের থেকে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা, সব ছেড়ে দেব আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়বো না, এই ত্যাগটা স্বীকার করো। প্রথম যে কাজটা করতে গেলেই দেখবেন মনে হয় আমার আল্লাহ আল্লাহর রাসূলটা পছন্দ না, সে কাজ ছেড়ে দেব, পারবেন তবে তো জান্নাত যাবে। জানি দশটার মধ্যে যদি একটাও ছেড়ে দিতে পারে আপনি কামিয়াব হয়ে যাবেন, জোরে বলুন সুবহান। একদিন আবার দেখবেন একটা ছেড়ে দিয়েছেন, একদিন দেখবেন দশটাই ছেড়ে দিয়েছেন, এই প্রতিজ্ঞায় শক্ত হন আর নাই ভাই আর হবে না। হে নবী সালাম, তালাল বদর আলাইনা মিন শানি খুব ভালো করে শুনেন, ঈশা নামাজের পর আমার অত্যন্ত ভালোবাসার ভাই পীর আল্লামা শাহ সুফি ইউসুফ সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেবলার মেজর সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশী ভাইজান তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। ও আচ্ছা আচ্ছা, তারপরে জুনায়েদ ভাই, ও আবুজার ভাইরও দাদা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনিও আমার খুব ভালোবাসার ভাই পীর আল্লামা শাহ সুফি এহিয়া সিদ্দিকী চাঁদ হুজুরের একমাত্র সাহেবজাদা পীরজাদা আবুজার সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, তিনি ঈশার নামাজের পরেই আসবেন, আলোচনা করবে, তারপরে জুনায়েদ ভাই আসবে। আমি সংক্ষেপ সময় একটু হাজির দিলাম, কথাতে ভাষাতে কেউ কষ্ট নিলে মাফ করবেন। আল্লাহ নবী বললেন তোমরা যদি ইজ্জতের সাথে মাথা তুলে বাঁচতে চাও তিনটে জিনিসকে মজবুত করে ধরো, নবী যা বলেছে সত্য না মিথ্যা, নবীকে মানো তোমরা তাহলে ধরতে হবে না হবে না। প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি আমি নবী আমি যা করেছি, তিন নম্বর হলো ও আহলে বাইতি আমার খানদান,
অর্থাৎ কোরআন বুঝতে গেলে নবীর সুন্নাত দেখতে হবে, নবীর সুন্নাতটা নেবে কোথায়? আমার খানদানের থেকে। তাই নবী মিসকা শরীফে বললেন, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কোরাইশ খানদানের হাতে থাকবে। কোরাইশ বংশের আওলাদ হিসেবে বাংলার মানুষকে বাঁচাবার চেষ্টাই আমাদের কিছু হবে না। তাহলে আপনাদেরকে বলবো, আপনারা প্যালেস্তাইনের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন, লিবিয়ার দিকে দেখুন, ইরাকের দিকে দেখুন, মিশরের দিকে দেখুন, হবে না ভাববেন না। কেন? আপনার কিছু কাজ আছে, এই নামাজ রোজা হজ যাকাত এটা যেমন কাজ, এর থেকে আরেকটা কিছু আগে কাজ আছে। সেই কাজটা হলো আল্লাহর দুশমনকে প্রতিরোধ করা, নবীর দুশমনের মোকাবেলা করা। সেটা করতে গেলে একা একা সম্ভব নয়। আর আমার আল্লাহ এবং নবীর সবচেয়ে বড় দুশমন হলো দাড়িওয়ালা টুপিওয়ালা। আপনি চুনে চমকে যাচ্ছেন, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালার নামের আগে একটা থাকবে মুনাফিক। কি বলে? মুনাফিক। তাহলে দাড়ি দুই ধরনের, একটা সুন্নাত একটা ধোকা দেওয়া, টুপি দুই ধরনের, সুন্নাত একটা ধোকা দেওয়ার জন্য। কথা বুঝে আসছে? আপনারা আম মানুষ ধোকাবাজকে চিনতে পারছেন। তাই প্রতিটা বুতে 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 আমি ইউনিট তৈরি করছি। দাদা হুজুর পীর কিবলা সারা জীবন নবীর কথাটাকে মানুষের কাছে পৌঁছেছে। অত এই বাংলায় দাদা হুজুরের বিরোধী যে করবে সেই হলো এক কথায় চিনার জন্য বলছি। তাহলে এই বাংলার প্রতিটা গ্রামে গ্রামে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পক্ষে যাতে আমার গ্রামে ইসলামটা থাকে, সেই জন্য যুবকদের ঠিক কথা বলে তো বাপের আল্লাহ তারা সব করে গেছে, চলে যাওয়ার সময় হচ্ছে, তোমাদেরকে তৈরি হতে হবে। এটা যখনই করছি এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছে। দ্বিতীয় নম্বর, সময়কে সামনে রেখে, পরিস্থিতিকে সামনে রেখে, আমি আব্বাস সিদ্দিকী একটা কথা আমার বলার কখনো ইচ্ছা ছিল না, কখনো ভাবিনি, হঠাৎ করে আমার মধ্যে একটা জিনিস বেরিয়েছে, একটা জিনিস করতে চলেছে। আপনারা সবাই জানেন যে 2021 আমি 44টা প্রার্থী দিচ্ছি, আপনারা জানেন তো। ওইটা থেকে কিন্তু আমি 1 ইঞ্চি পিছোই নি। আপনারা কি বলছেন, পিছোবো নাকি? কোনোদিন পিছনোর ব্যাপার নেই। কেন? আমরা বাম কংগ্রেস টিএমসি সবাইকে দেখলাম, সবাই মিলে 73 বছর আমাদের ঘরে ধোকা দিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে ধোকা দিয়ে এমন জায়গায় এনে দিয়েছে, এখন আমাদের ঘরে ভারত থেকে তারাবার প্ল্যান চলছে। অত এই দেশে থাকার জন্য আমাদের হয়ে লড়াই করা, লোক বিধানসভাতে লোক পাঠাতে হবে, ঠিক না বেটি? কারণ যাদেরকে আমরা পেটিয়েছি তারা আমাদের হয়ে লড়েনি। তাই 44টা আমাদের পক্ষ থেকে থাক, আমরা দিদি মুদি কি বলে বাম কংগ্রেস কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়। যে আমাদের বিরোধী করবে আমরা তার বিরুদ্ধে, যে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে আমরা তার সঙ্গে বন্ধুত্ব করব। এখানে বন্ধুত্ব সর্বপ্রথম শর্ত হলো বন্ধুত্বে 4টে পা হলে চেয়ারের একটা পা আমাদের সঙ্গে দিয়ে শেয়ার করতে হবে। কথা বুঝে আসছে? টাকা পয়সা ধন দৌলত চাকরি বাকরি কোনো বন্ধুত্বে আমরা প্রথম যেতে রাজি নাই, আমরা এই একটা বন্ধু প্রথম চাই। কেন? আর কাউকে বিশ্বাস করতে পাচ্ছি না। তা আমার কি আমার বাপ ভাই মা বোনেদেরকে বলার বা ভাবাবার অধিকার আছে? না না না, আমি আমার মনকে বুঝাতে চাই, তুমি যদি আমার হও ফিরে আসো, আর তুমি যদি মুনাফিক মুশরিক হও, আমার যদি না হও নাও আসতে পারো। তবে হ্যাঁ, মাইকের আওয়াজে গরিব দলিত আদিবাসী হিন্দু যারা অধিকার পাননি তাদেরকেও বলবো, তোমরা যাকে হিন্দু মনে করে তোমাদের দরদি মনে করে লিডার করেছিলে, তারাও তোমাদের ঘরে ঠকিয়েছে, যেমন আমাদের ঘরে আমাদের দরদিরা ঠকিয়েছে। তা আসো একবার এই কোরাইশ বংশের বাচ্চার যাকে সারা দাও, আমি তোমাদের অধিকার পাইয়ে দেবো। কেন? আমার মধ্যে ঈমান আছে, খোদার ভয় আছে। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, এই সামান্য সময় যা কিছু বললাম তোমার খুশির জন্য, বলা কত ভুল ভ্রান্তি মাফ করে দেবে, রহমত কি সব দিয়ে থেকে আমার দয়া নবী তবে সব খানা পৌঁছান, হুজুর আওলাদ আম্বাজা সাহাব একরাম তবে তবে যদি সব চার চার বিশ্বের বুক অলি গৌস উদাবদা পত্তির উসা খানা পৌঁছে দেন। হে আল্লাহ, আমার মুসাফির জামানের উপকৃত হয়েছে, 5 কলি যাকে আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে পুলে যারা চলে গেছে জান্নাতি করি আল্লাহ। হে আল্লাহ, এই এলাকা যত মুরব্বী বাপের রয়েছে, হাজি সাহেবরা রয়েছে, নামাজি মুত্তাকি মা বোনেরা রয়েছে, অনেক হাজি বিবি আছে, সকলকে আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, হায়াত দান আল্লাহ। যারা আল্লাহ পাক যুবক যুবতী আছে আমার ভাই বোন, তাদের সুখে শান্তিতে রাখুন, পড়াশোনা যারা করে পড়াশোনা করার তৌফিক দিন আল্লাহ, ভালো রেজাল্ট করার তৌফিক দিন, কর্মসংস্থা ভাইদেরকে ভালো মিলিয়ে দিন আল্লাহ, জালিমদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন।
আল্লাহ মুমিন মুমিনাদের যত আব্বুকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমি তো তোমার ভরসায় তোমার হাওয়ালায় ঘুরে বেড়াই, খোদা আমি যা কিছু করছি তোমার জন্য, তোমার হাবিবের জন্য। আমি যে 44টা বলেছি এটাও খোদা নিজের জন্য নয়, এর পেছনেও তুমি তোমার হাবিব আছে। কারণ তোমার হাবিব বলেছে যে অসহায়ের পাশে দাঁড়াই তুমি নাকি তার পাশে কায়ামতের দিন রহমত দাঁড় করাবে। আজ বড় অসহায় হয়ে গেছে মানুষ, তাই ভালো লিডারের দরকার। ড্রেনে নোংরা পড়ে পড়ে আবর্জনা হয়ে গেছে, এই রাজনীতি ড্রেন থেকে নোংরাগুলোকে তুলে ভালো লিডার ঢোকাতে চাইছি খোদা, সচ্ছল পবিত্র ভালো মানুষকে আনতে চাইছি আল্লাহ। আল্লাহ এই কাজটা তো খারাপ নয়, তোমার হাবিব তো দেখিয়েছে কিভাবে ভালো মানুষের নেতৃত্ব কিভাবে চালাতে হয়। খোদা আমি তাই করতে চাইছি। কিছু মানুষ এখনো ভুল বুঝে আছে, তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ। অনেক মানুষের ধারণা রাজনীতি ইসলাম বিরোধী, নোংরা রাজনীতি ইসলাম বিরোধী। সৎ লিডার সৎ নেতৃত্ব ইসলাম সাপোর্ট করেছে, আল্লাহ এগুলো মানুষের বোঝার তৌফিক দাও। তারপরে আবার কিছু মানুষ কাটা খায় নুনের ছিটা দিচ্ছে, তাদের হাত থেকে এই সরল প্রাণ মানুষগুলোকে বাঁচান আল্লাহ। এনআরসি সিএএনপিআর এর হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচান আল্লাহ। এই জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ যেখানে যাবো এখন সময় মতো পৌঁছে দেবেন। আমি ভাই তোমরা যদি মুসাফা করতে গিয়ে আমার টাইম নষ্ট করো তাহলে তোমার অসুবিধে কিছু না, না না তাকে আমাকে একটু যেতে দেবেন ভাই আল্লাহর রাস্তায়। আপনারা আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, কেউ হাত হাত দেন না।